আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। রমজান মুবারক। আসছে এই রমজান মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস, সেই সাথে এই মাসে আমাদের খাওয়ার রুটিনও পাল্টে যায়। তাই এই সময় গৃহিণীদের কাজের চাপও অনেকটা বেড়ে যায়, কাজের চাপে ইবাদত করতে কিছুটা বিঘ্ন ঘটে। আর তাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব কিছু টিপস ও প্রস্তুতি, যা করলে গৃহিণীদের কাজের ঝামেলা ও চাপ দুইটাই দূর হয়ে যাবে আর সময়ও বাঁচবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওটির মূল প্রস্তুতিতে। রমজান মাসে ইফতারে লেবু শরবত একটা কমন আইটেম। লেবু শরবত দেহ মনকে প্রশান্ত করে তোলে, কিন্তু ইফতারের সময় এই লেবু কেটে চিপে চিপে রস বের করাটা অনেক বেশি ঝামেলাকর। তাই আপনারা একসাথে অনেকগুলো লেবু নিয়ে কেটে তারপর রস বের করে নিতে পারেন। এরকম লেবু চিপার জন্য মেশিন কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে খুব কম দামে এই মেশিনটা কিনে নিতে পারেন, তাহলে আর আপনাদের হাত দিয়ে এটাকে চাপতে হবে না, আপনারা এভাবে চিপে নিতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে, তাহলে আপনারা এভাবে চাইলে হাত দিয়েও রসটাকে বের করে নিতে পারেন। আমার এখানে সবটুকু লেবুর রস চিপে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার এখানে লেবুর রস হয়েছে 1 কাপ, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আমি এখন এটাকে একটা আইসিং ট্রের মধ্যে নিয়ে নিব। আপনারা চাইলে এখানে লেবুর রসের মধ্যে পানি ইউজ না করলেও পারবেন, আপনারা চাইলে শুধু লেবুর রসটাই ইউজ করতে পারেন। তবে লেবুর রসের মধ্যে পানি ইউজ করলে এটার মধ্যে যে একটা খার ভাব আর টক ভাব থাকে সেটা অনেকটাই কমে যায়। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে আমি এখন আইসিং ট্রেটাকে বের করে নিয়ে এটাকে একটু চাপ দিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটে আমি এটাকে উপর করে নিচ্ছি, এতে করে খুব সহজেই বরফগুলো বের হয়ে আসবে। আর লেবুর রস বরফ হয়ে গেলে আমি এগুলোকে বের করে একটা প্লাস্টিক ব্যাগে রেখে দিচ্ছি। এখন শুধু ইফতারের সময় একটুকরো বরফ দিয়ে 1 গ্লাস শরবত তৈরি করে নিলেই লেবুর শরবত রেডি হয়ে যাবে। রমজান মাসে ইফতারে আরেকটি আইটেম হলো পেঁয়াজু। আর প্রতিদিন ডাল বাটাবাটির ঝামেলা একটা বড় ঝামেলা। আপনারা যদি একসাথে বেশি করে ডাল নিয়ে বেটে রাখেন, তাহলে কষ্ট অসময় অনেকটাই বেঁচে যাবে। আমি এখানে পেঁয়াজু তৈরি করার জন্য মুসুরের ডাল ও কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলোকে আমি একসাথে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন। আপনারা চাইলে এখানে মুসুরের ডাল ও খেসারের ডাল এই দুটোকে একসাথে মিক্স করে তারপরে ডালটাকে বেটে নিতে পারেন। আমি এখানে শুধু মুসুর ডালটা ইউজ করেছি, আমার কাছে মুসুরের ডালটাই ভালো লাগে। আমি এখন এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে কাঁচামরিচটা খুব ভালো করে ডালের সাথে মিশে যাবে। এখন আমি ছোট ছোট বক্সে করে ঠিক যতটুকু খাবো সেই পরিমাণ রেখে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বক্সের পরিবর্তে ছোট ছোট পলি ব্যাগ করেও ডাল বাটাটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারের 30 মিনিট আগে এই ডাল বাটাটাকে বের করে নেবেন, তাহলে খুব সহজে আপনারা ইফতারের সময় পেঁয়াজুটাকে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় পেঁয়াজের ডাল ভিজাতে অনেক সময় খেয়াল থাকে না। আপনারা যদি রেগুলার পেঁয়াজের ডালটাকে বেটে নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা গরম পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে নেবেন, তাহলে খুব সহজেই ডালটা আপনার নরম হয়ে যাবে আর সেই ডালটাকে আপনারা বেটে নিতে পারবেন। ইফতারের প্রধান আইটেম হচ্ছে ছোলা বুট। ছোলা বুট ছাড়া ইফতার অপরিপূর্ণ। এই ছোলা বুট প্রতিদিন ভিজিয়ে সিদ্ধ করে নেওয়া অনেক ঝামেলার। আপনারা অনেক সময় দেখা যায় ছোলা ভিজাতে মনে থাকে না, সেই সময় ছোলার মধ্যে যদি গরম পানি দিয়ে ভিজিয়ে নেন, তাহলে 30 মিনিটের মধ্যে ছোলা ভিজে যাবে। আমি এখন অনেকগুলো ছোলা বুটকে একসাথে ভিজিয়ে সিদ্ধ করে নিব। আর এরপর আমি কিছু ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রাখবো। যখন প্রয়োজন ঠিক তখন আমি ইফতারের সময় ছোলা বুটগুলোকে ভেজে নিব, আর এর ফলে প্রতিদিন সিদ্ধ করার ঝামেলা কষ্ট দুটোই বেঁচে যাবে।
রোজার সময় দেখা যায় সারাদিন রোজা রাখার পর শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তখন আসলে কোনো কিছু তৈরি করতে ইচ্ছা করে না। আপনারা যদি রোজার আগে এরকম কিছু খাবার ফ্রোজেন করে রেখে দেন তাহলে ঝটপট ইফতারে আপনারা এটা ভেজে নিলেই চলবে। আমার চ্যানেলে এই চিকেন ভেজিটেবল রোলের রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নিতে পারেন। রোজায় বেগুনি তৈরি করার জন্য বেগুন অন্যতম প্রধান উপকরণ। অনেক সময় দেখা যায় এই বেগুন অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। আপনারা যদি রোজার আগে এই বেগুন কিনে সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে বেগুন অনেক দিন ভালো থাকবে। বেগুনটাকে ধুয়ে নিয়ে একটি টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে তারপর পেপারে মুড়িয়ে একটি ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। রমজানে ফ্রোজেন খাবার ভেজে নেওয়ার আগে আপনি যদি ফ্রোজেন খাবারটাকে 20 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে তারপর ভেজে নেন তাহলে ভিতরে যে বরফটা থাকে সেটা নর্মাল হয়ে যাবে আর ভালো করে এটা ফ্রাই হবে। লেবু ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় লেবু নেতিয়ে যায়। আপনারা যদি লেবুকে ধুয়ে নিয়ে একটি টিস্যু অথবা কাপড় দিয়ে ভালো করে মুছে পেপার দিয়ে মুড়িয়ে একটি শপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে লেবু অনেকদিন সতেজ থাকবে। আমার শেয়ার করা টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইফতারে পাকোড়া বা নুডলস তৈরিতে অনেক সময় গাজর ব্যবহার করা হয়। এই গাজরটাকে কুচি করে মাত্র 2 মিনিট ভাপ দিয়ে তারপর ঠান্ডা করে প্যাকেট ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন মন চাইবে তখন ব্যবহার করে নিলে সময় ও কষ্ট দুটোই বেঁচে যাবে। রমজানের পূর্ব প্রস্তুতিতে গৃহিণীদের কষ্ট ও সময় বাঁচাতে আমার আজকে শেয়ার করা টিপস ও ট্রিক্সগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আর আমার ভিডিওটিকে শেয়ার ও লাইক দিতে ভুলবেন না। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।